খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা চলছে ভারত ও কানাডার মধ্যে। এরই জেরে কানাডার 41 কূটনীতিককে আগামী 10 অক্টোবরের মধ্যে সরিয়ে নিতে বলেছে ভারত। মঙ্গলবার 3 অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। একই দিন ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আগামী 10 অক্টোবরের মধ্যে 41 কূটনীতিককে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে বলে কানাডাকে জানিয়ে দিয়েছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কজন ব্যক্তিকে উদ্ধৃত করে প্রতিবেদনটি বলেছে, 10 অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। এতে আরও বলা হয় ভারতে কানাডার 62 কূটনীতিক আছেন। ভারত বলছে কানাডিয়ান কূটনীতিকদের এই সংখ্যা থেকে 41 জন কমানো উচিত। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারত।